সুপ্রভাত বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকের কথা বলবো ভালোবাসা নিয়ে। ভালোবাসা খুব পবিত্র একটা শব্দ। ভালোবাসা, ভালোবাসাটা আসলে কি? আমি জানি আমার গানের গলা খুব একটা ভালো নয়, তবুও আজকে আমার একটা গান গাইতে খুবই ইচ্ছে করছে, তো সেই গানটা আমি গাইছি আজ। সখি ভাবনা কাহারে বলে, সখি যাত না কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখি ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাত না ময়। গানটা খুবই ভালো লাগে আমার, খুবই পছন্দের একটা গান, খুবই প্রিয়, তার জন্য গানটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। গানের গলা ভালো না থাকা সত্ত্বেও গানটা আমি তোমাদেরকে শোনালাম। আর আজকের এই টপিকে এই গানটা হবে না সেটা হতে পারে, বলো? ভালোবাসা, ভালোবাসাটা আসলে কি? ভালোবাসা কিছু কিছু মানুষের কাছে, মানে কিছু কিছু চরিত্রহীন মানুষের কাছে ভালোবাসা হলো একটা খেলা। মানে কিছু কিছু চরিত্রহীন মানুষ আছে যারা যাকে দেখে তাকেই ভালোবেসে ফেলে। আসল কথা, ভালোবাসার মানেই তারা বোঝে না, সেই জন্য তারা কি করে, যাকে দেখে তাকেই ভালোবেসে ফেলে। আমি আজকে বলবো আমার কাছে ভালোবাসার মানেটা কি। আমার মনে হয় ভালোবাসা হচ্ছে মনের মিল। আমি যদি কাউকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, তো সেই মানুষটাকে ভালোবাসার পরে না আমি আর কাউকে ভালোবাসতে পারবো না, আমি আর সেই জায়গায় কাউকে বসাতে পারবো না। আরেকটা কথা কি বলতো, ভালোবাসা জিনিসটা কখনো কালো না ফর্সা, মোটা না রোগা, খাটো নাকি লম্বা, এইগুলো দেখে কখনো ভালোবাসা যায় না কাউকে। একটা মানুষকে ভালোবাসলে পৃথিবীর সব থেকে সুন্দর হবে সেই মানুষটা তোমার কাছে। আমার মনে হয় আমি যাকে ভালোবাসবো সেই মানুষটা কিন্তু পৃথিবীর সেরা সুন্দর আমার চোখে, আমার যেটা মনে হয়। কারণ কালো মোটা ফর্সা রোগা এগুলো দেখে কি ভালোবাসা হয়? এগুলো দেখে ভালোবাসা হয় না। আমার মনে হয় যখন তখন যাকে তাকে ভালোবাসা যায় না, কখনো হয় না এটা। কারোর রূপ দেখে, কারোর ফর্সা রং দেখে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসাটা আপনি আপ হয়ে যায় কারোর প্রতি দেখবে, ভালোবাসাটা আমাদের আপনি আপ তৈরি হয়ে যায়। মোটা রোগা এই সব দেখে কিন্তু ভালোবাসা কখনোই হয় না। ভালোবাসা একটা মানুষের সাথে মানুষের মনের মিল। আর যখন তখন যাকে তাকে ভালোবাসা যায় না, এটা হয় না। এটা যাদের পক্ষে সম্ভব, তারা একমাত্র চরিত্রহীন মানুষ, তাদের পক্ষে এটা সম্ভব। যাদের একটা ভালো মন থাকে তাদের পক্ষে কখনো এটা সম্ভব না যে যাকে দেখবো তাকেই ভালোবেসে ফেলবো। একটা মানুষকে ভালোবাসা যায় কি দেখে জানো? তার মন, তার চরিত্র, তার ব্যবহার, এই সব দেখে একটা মানুষকে ভালোবাসা যায়। তার কাছে টাকা পয়সা আছে কিনা, তার কাছে বাড়ি গাড়ি আছে কিনা, এই সব দেখে কোনো মানুষকে ভালোবাসা যায় না। ভালোবাসা জিনিসটাই আলাদা। আর আমার কি মনে হয় জানো তো, যে আমি যাকে ভালোবাসবো তাকে আমি আমার জীবনসঙ্গী বানাবো না। আমার এটা মনে হয়, আমি যাকে ভালোবাসবো তাকে কখনোই আমি আমার জীবনসঙ্গী বানাবো না। যে আমাকে ভালোবাসবে আমি তাকে আমার জীবনসঙ্গী বানাবো। যার চোখে আমি পৃথিবীর সেরা সুন্দরী হব তাকে আমি আমার জীবনসঙ্গী বানাবো। আমাকে ভালোবাসার পর সে আর অন্য মেয়ের দিকে তাকিয়ে দেখবে না, তার চোখে আমি সেরা সুন্দর, অন্য মেয়েকে তার চোখে আর সুন্দর লাগবে না। এটা হচ্ছে সত্যি ভালোবাসা। আর এত অভাবের মধ্যেও আমি কি করে এত খুশি থাকি জানো? হয়তো জয়ের কাছে এখন টাকা নেই, টাকাটা ম্যাটার করে না ভালো থাকার জন্য, ভালো থাকার জন্য টাকা ম্যাটার করে না, কখনোই করে না। হয়তো ওর কাছে এখন টাকা নেই, টাকা ঠিক এক সময় আসবে, আমাদের আমরাও নিজের পায়ে দাঁড়াবো। টাকা কখনোই ম্যাটার করে না, ম্যাটার করে একটা চরিত্রবান মানুষ, আর যেটা আমি পেয়ে গেছি। আমি এত অভাবের মধ্যেও আমি সুখী। আগে আমি ভাবতাম জানো তো, যে আমাকে ভালোবাসার কেউ নেই, আমার সাথে ভালোভাবে কথা বলার কেউ নেই। এটা আমার সাথে হতো, আমার মনে হতো যে আমার জন্য কি পৃথিবীতে কেউই নেই যে আমাকে ভালোবাসবে, যে শুধু আমাকে ভালোবাসবে, যার কাছে আমি তার পৃথিবী হব, আমি সবকিছু হব তার কাছে। আজ আমি মরার সময় আমার কোনো দুঃখ থাকবে না যে একটা মানুষ আমার জন্য নেই। কারণ ছোট থেকে তো বাবা মার কাছে সেইভাবে মানুষ হইনি, আদৌ ওর ভালোবাসা যত্ন পেয়ে, বাবার কাছে একটা ভালো ডাকও শুনিনি যে মা খেতে আয়, এই ডাকটা শুনিনি। তো সেই জন্য আমার অনেকটা আফসোস ছিল জানো তো, অনেকটা দুঃখ কষ্ট বুকে জমা ছিল। এমন কি কোনো মানুষ নেই যে আমাকে ভালোবাসবে, সত্যিকারের ভালোবাসবে, রূপ গুণ টাকা পয়সা ছাড়া এমন কি কোনো মানুষ নেই পৃথিবীতে। এখন আমি সবচেয়ে সুখী মানুষ, কারণ এখন আমি মরার সময় এই সুখটা নিয়ে মরতে পারবো যে এমন একটা মানুষ আছে পৃথিবীতে যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, পুরো পৃথিবীতে আমি তার কাছে সেরা সুন্দরী। এই আনন্দটা নিয়ে আমি মরতে পারবো, তার জন্য আমার নিজেকে সুখী মনে হয়। আমার কাছে ভালোবাসার মানে এটাই, দুটো মানুষের মনের মিল। ভালোবাসা হলো একটা পবিত্র শব্দ,
কিছু কিছু মানুষ ভালোবাসাকে নোংরা করে ফেলে, অপবিত্র করে ফেলে, যাকে তাকে কিন্তু ভালোবাসা যায় না, আর যখন তখন ভালোবাসা যায় না। ভালোবাসা কিন্তু জীবনে একবারই হয়, আর একটা মানুষকে কিন্তু ভালোবাসা যায়। সেই ভালোবাসার মানুষটার সাথে যদি কখনো ছাড়াছাড়িও হয়ে যায়, তো সেই জায়গাতে কিন্তু অন্য কাউকে বসানো কখনোই যায় না, কখনো যায় না। ভালোবাসা কিন্তু একজনকে, হাজার জনকে কিন্তু ভালোবাসা যায় না। অনেকে আছে ভালোবাসার মানেটাই বোঝে না। অনেক মানুষ অনেকের কাছে ভালোবাসা খুঁজতে গিয়ে না আসল ভালোবাসাটাকেই হারিয়ে ফেলে, তখন আর তার কিছু করার থাকে না। আসলে তারা ভালোবাসার মানেটাই বোঝে না। আর সঠিক মানুষকে ভালোবাসলে কিন্তু ভালো থাকা যায়, ভালো থাকা সম্ভব। আর এখন আমি এই জায়গায় এসে আমি নিজেকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত বেশি ভালোবাসি, সবার থেকে বেশি আমি আমার আমিকে ভালোবাসি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই কথা বলছি, এতদিন বুঝিনি। আমার আমিটাকে অনেক অযত্ন করেছি, আমার আমিটাকে অনেক কষ্ট দিয়েছি, আমার আমিটাকে অনেক কাঁদিয়েছি আমি রাতের পর রাত, দিনের পর দিন। কিন্তু এখন আমার আমিটাকে ভালো রাখবো, সেই দায়িত্ব আমি নিয়েছি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালোবাসার মানে কি তোমাদের কাছে। তোমাদের মতামত আমার কাছে অনেক মূল্যবান, তো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।